আমি আজকে আসলে আজকে আমি একটু হচ্ছে প্রথম অবস্থায় ঘাবড়ে গেছিলাম তা আমার হচ্ছে যে এক ভাই আমি ওকে খুব সম্মান করি সে হচ্ছে বাচ্চা ভাইকে বলছিলাম বাচ্চা ভাই বাসিটা জি লাগবে না এত কিছু এলে হয় না কিছু এলে আমি পামু না তো এই জায়গাতে এসে আমি দাঁড়ায় সাপোর্ট পেয়ে গেলাম এই বাচ্চা ভাই কিন্তু আপনাদেরই এলাকার লোক হরিরামপুরের তা আমার খুব ভালো লাগছে যে আপনাদের মাঝেও আমি আছি আপনারাও আছেন আমি পাগল সুজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমি হচ্ছে ওনার দুটি গান শোনাই আপনাদের দোয়া করবেন ওনার জন্য ওরে দুই চারখানা ডিগ্রি নিয়ে দুই চারখানা কিতাব পড়ে ভাব মারি খুব অহংকারী কথাই কথাই পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী আমি একটু আমি আমি একটা কথা বলতে চাই আপনারা কিভাবে নেবেন জানি না এই যে আমি যে ভাই যে ভাইয়ের দাওয়াতে এখানে আসছি তৈবুল আধার উজ্জ্বল ভাই তে এই উজ্জ্বল ভাই সহ একটা ট্যুরে গেছিলাম কেওক্রাডং সেইখানে অনেক বড় বড় অফিসার গেছে তো ওইখানে যে কর্মচারী যারা চাটা বিতরণ করেন দয়া করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন সেইখানে এর আগে অনেক বড় বড় অফিসার গেছে কিন্তু সে একটা সরকারি কর্মকর্তা হয়েও ক্যান্টিন থেকে সে চাটা নিজে এনে খায় এটা হওয়া উচিত না এই জন্য পাগল সুজনের বাণীর ভিতর পাইছি অল্প বিদ্যা ভয়ঙ্করী অল্প বিদ্যা ভয়ঙ্করী অল্প বিদ্যা ভয়ঙ্করী দু চারখানা ডিগ্রি নিয়ে দু চারখানা কিতাব পড়ে ভাব মারি খুব অহংকারী কথাই কথাই পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাই কথাই পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী 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 পরম্পরায় ধর্ম পাইয়া আমি কেমনে গেলাম ধার্মিকী হইয়া পরম্পরায় পরম্পরায় ধর্ম পাইয়া আমি কেমনে গেলাম ধার্মিকী হইয়া আকা গুড়া না বুঝিয়া আকা গুড়া না বুঝিয়া সোনা কথায় ফাল মারি কথাই কথাই পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাই কথাই পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী 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 দু চারখানা ডিগ্রি নিয়ে দু চারখানা কিতাব পড়ে ভাব মারি খুব অহংকারী কথাই কথাই পরকে বলি অল্প বিদ্যা ভয়ঙ্করী দেখা দেখি চলা ফেরা দেখা দেখি চলা ফেরা পরের চলাই ঠুনকো ধরা দেখা দেখি চলা ফেরা পরের চলাই ঠুনকো ধরা ধরাকে কেন করি সারা ধরাকে কেন করি সারা মারি খুব আহামরি
কথাই কথাই পরকে বলি অল্প পিতা ভয় করি কথাই কথাই পরকে বলি অল্প পিতা ভয় করি অল্প পিতা ভয় করি অল্প পিতা ভয় করি ওরে কালাম বাণীর প্রতি পাতা লেখা যা প্রেম সুতায় আল কোরআনের প্রতি পাতা লেখা যা প্রেম সুতায় না খুঁজিয়া মর্মলতায় না খুঁজিয়া মর্মলতায় এক হরফে কামসারি কথাই কথাই পরকে বলি অল্প কবিতা ভয়ং করি কথাই কথাই পরকে বলি অল্প বিদ্যা ভয়ং করি অল্প বিদ্যা ভয়ং করি অল্প বিদ্যা ভয়ং করি অল্প বিদ্যা ভয়ং করি অল্প বিদ্যা ভয়ং পাগল সুজন নত শিরে আমার পাগল সুজন নত শিরে ক্ষমা মাঙ্গি সবার দ্বারে দয়া করে সবে মরে দয়া করে সবে মরে তাও গুরুর জেলে ভরি কথাই কথাই পরকে বলি অল্প বিদ্যা ভয়ং করি কথাই কথাই পরকে বলি অল্প বিদ্যা ভয়ং করি 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 দু চারখানা ডিগ্রি নিয়ে দু চারখানা কিতাব পড়ে ভাব মারি খুব অহংকারী কথাই কথাই পরকে বলি অল্প বিদ্যা ভয়ং করি কথাই কথাই পরকে বলি অল্প বিদ্যা ভয়ং করি অল্প বিদ্যা ভয়ং করি অল্প বিদ্যা ভয়ং করি অল্প বিদ্যা ভয়ং করি আসলে এই গানটি আমি কেন করলাম জানেন ওই যে আমি বললাম না কেউ কারণ আগে অনেক বড় বড় অফিসার কাছে কিন্তু কেউ কিন্তু ওই রকম চা নিয়ে সে যে নিজে চা নিয়ে আসবে মানে এটা সে আছে থেকে বলতেছি না আপনারা কেউ কোনো দিন কেউ কেউ করা গেলে বুঝতে পারবেন শুনে আসতে পারবেন তা ওই যে এটা এই কারণে বলা হলো ওরে দু চারখানা ডিগ্রি নিয়ে আমি অক্সফোর্ড থেকে ডিগ্রি পেলাম বড় বড় জায়গার থেকে মেলা কিছু ছিলাম কিন্তু দাম নাই কার কাছে পিতা মাতার কাছে ওরে দু চারখানা ডিগ্রি নিয়ে ভাব মারি খুব অহংকারী আবার কি বলি জানেন কথাই কথাই পরকে বলি অল্প বিদ্যা ভয়ং করি সমাজে আছে কি না এরকম যাই হোক।